আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর মতে ভালো আছি। তো গত ক্লাসে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কণিক নিয়ে কণিকের প্রাথমিক আলোচনা করেছিলাম। কণিক কি ছিল, কণিক কত প্রকার, এবং তার মধ্যে থেকে পরাবৃত্তের সূত্রসমূহ এবং পরাবৃত্ত নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছিলাম। তো তোমরা যারা ক্লাসটি দেখেছ এবং বাসায় স্টাডি করেছ, তাহলে আজকে তোমাদের জন্য ক্লাসটা বুঝতে সহজ হবে। তো আজকে আমরা 6A অনুশীলনী শুরু করব। তো তার আগে সূত্রসমূহ ভালো করে আরেকবার পড়ে নিবে। তো আজকে আমরা সেই সূত্রগুলো ব্যবহার করে সমাধান করব অঙ্কের। তো 1 নম্বর যে অঙ্কগুলো আছে, এখানে অনেকগুলো অঙ্ক আছে, ওকে 8টা, তো এগুলো সবই একই নিয়মে। কি বলছে, নিম্নোক্ত সমীকরণ দ্বারা সূচিত পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তো অনেকগুলো মান বের করতে বলছে। তো একের আমরা 4 থেকে শুরু করলাম। তো প্রদত্ত সমীকরণ x² = 4 ইন্টু 1 - y। তো আমরা পড়ছিলাম যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ কি, y² = 4ax অথবা x² = 4ay। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি x² = 4, এখানে a এর মানটা হচ্ছে 1 ইন্টু 1 - y, এটাকে আমরা দিলাম 1 নং। তো 1 নং এ x = X, কারণ এখানে আমাদের y এর পরিবর্তে তো কি আছে, 1 - y, সরাসরি y নাই, এবং 1 - y = Y বসিয়ে পাই। তাহলে আমরা কি পাচ্ছি, x² = 4ay। তাহলে 2 নং কে কণিকের আদর্শ সমীকরণ কি, x² = 4ay এর সাথে তুলনা করে পাই। এর সমান কত পাই, 1। তাহলে 2 নং এর শীর্ষবিন্দু এখানে শীর্ষবিন্দু কত, কণিকের শীর্ষবিন্দু হচ্ছে 0 0, তার মানে এটা হচ্ছে x = 0, আর এটা হচ্ছে y = 0। তো x সমান আমরা কি ধরেছিলাম, ছোট হাতের x = 0, আর y সমান ধরেছিলাম 1 - y = 0, তার মানে হচ্ছে y = 1। তাহলে শীর্ষবিন্দু 0 আর হচ্ছে 1, তার মানে সেটা কি, 1 নং কণিকের, 1 নং এর শীর্ষবিন্দু 0,1। তারপরে বের করতে বলছে উপকেন্দ্র। তো 2 নং এর উপকেন্দ্র যেহেতু এটা x² = 4ay, তার মানে এখানে উপকেন্দ্র হবে 0,a, অর্থাৎ
x ইকুয়াল টু হচ্ছে 0 আর y ইকুয়াল টু হচ্ছে a। তো x মানে হচ্ছে স্মল x ইকুয়াল টু 0 আর y মানে আমরা ধরেছিলাম 1 মাইনাস y আর a এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে কি পেতে পারি আমরা, y ইকুয়াল টু 0, তার মানে উপকেন্দ্র 1 নং এর উপকেন্দ্র জিরো কমা জিরো। তারপরে বের করতে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র তোমরা জানো, হচ্ছে 4a। লম্বের দৈর্ঘ্যটা আমরা পরম মান ব্যবহার করতে পারি, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। 4 ইন্টু 1 তার মানে কত, 4 একক। আর কি পড়তে বলছে, নিয়ামকের সমীকরণ। যেহেতু এটা x স্কয়ার ইকুয়াল টু 4 এ y আকৃতির, তাহলে এখানে নিয়ামকের সমীকরণ হবে y ইকুয়াল টু মাইনাস, তো y মানে ছিল 1 মাইনাস y ইকুয়াল টু, আর এখানে এর মান হচ্ছে 1, তাহলে আমরা y এর মান পাচ্ছি কত, 2। তার মানে y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে এই হচ্ছে আমাদের চারটা অ্যান্সার। এই একটা অ্যান্সার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ, শীর্ষবিন্দু আর হচ্ছে উপকেন্দ্র। তাহলে এই নিয়মে আমরা আর একটা অঙ্ক করি, সেটা হচ্ছে 6 নাম্বার প্রদত্ত সমীকরণ। y স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু x প্লাস 3। বা y স্কয়ার ইকুয়াল টু, এখানে আমাদের 4 আনতে হবে, কারণ সূত্রটা হচ্ছে 4 a x, তার মানে 4, এখানে যদি 4 আনি তার মানে এটা হাফ বানাতে হবে, কারণ 2টা 4 কে ভাগ করলে 2 হয়, থাকবে x প্লাস 3। এটা হচ্ছে 1 নং। তো 1 নং এ y ইকুয়াল টু ক্যাপিটাল y এবং এখানে x এর পরিবর্তে আছে x প্লাস 3 ইকুয়াল টু x বসিয়ে পাই, কি পাই, y স্কোয়ার ইকুয়াল টু 4 a x। যেখানে এ ইকুয়াল টু কত, হাফ। তো 1 নং এ শীর্ষবিন্দু কত, 0,0, অর্থাৎ x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0। তো x সমান হচ্ছে এখানে কত, x সমান আমরা ধরেছি x প্লাস 3, তার মানে x প্লাস 3 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3। আর y সমান তো স্মল y, তার মানে y ইকুয়াল টু 0, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে মাইনাস 3,0। তারপর হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র হবে এ কমা জিরো, কারণ এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4 x আকৃতির, তার মানে অর্থাৎ x ইকুয়াল টু a এবং ক্যাপিটাল y ইকুয়াল টু 0।
তো এখানে x সমান আমরা কি ধরেছিলাম, x সমান ধরেছিলাম x প্লাস থ্রি, তার মানে x প্লাস থ্রি ইকুয়াল টু, এর মান কত আমরা পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম হাফ, তার মানে কত হয় x ইকুয়াল টু হাফ মাইনাস থ্রি, x ইকুয়াল টু টু ওয়ান মাইনাস সিক্স, তার মানে x ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই টু। আর এখানে y সমান ধরেছিলাম স্মল y ইকুয়াল টু জিরো, সুতরাং উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র হবে মাইনাস ফাইভ বাই টু কমা জিরো। তারপরে বের করতে বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে ফোর এ, মডুলাস অফ ফোর এ, তার মানে ফোর ইন্টু এর মান হচ্ছে হাফ, তার মানে কত পাচ্ছি আমরা টু একক। আর লাস্টে বের করতে বলছে নিয়ামকের সমীকরণ, যেহেতু এটা y স্কয়ার ইকুয়াল টু ফোর এ এক্স আকৃতির, তার মানে নিয়ামকের সমীকরণ হবে x ইকুয়াল টু মাইনাস এ, তার মানে x সমান কি ছিল, x সরি বড় হাতের x হবে, x এর মান ছিল x প্লাস থ্রি ইকুয়াল টু মাইনাস হাফ, তার মানে x ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস থ্রি, তার মানে x সমান টু মাইনাস ওয়ান মাইনাস সিক্স মাইনাস সেভেন বাই টু, বা টু এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো, এটা দিয়ে গুণ করলে টু এক্স আর সেভেন এই পাশে আসলে প্লাস সেভেন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা উপকেন্দ্র আর ওই পাশে হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে তোমরা একের বাকি অঙ্কগুলা ঠিক একই নিয়মে করবে, আশা করি কোনো সমস্যা হবে না, আর সমস্যা যদি হয় আমাকে জানাবে। তাহলে আমরা দুই নম্বর অঙ্কে চলে যাই, কারণ সব অঙ্ক যদি একটা একটা করে করাই তাহলে এই অনুশীলনী শেষ করতে অনেক দিন সময় লাগবে, এত সময় তো আর আমরা হাতে পাবো না, তোমাদের বাকি অঙ্কগুলো বাসায় করে সলভ করতে হবে, আশা করি কোনো রকম সমস্যা হবে না, ঠিক একইভাবে করে ফেলবে। তো দুইয়ের এক নাম্বারটা দেখো, দুইয়ের এক নাম্বারটা বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টুয়েলভ ওয়াই, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করো। তো ছোট একটা অঙ্ক, তো পদার্থ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টুয়েলভ ওয়াই, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, এই আকৃতি। তো এটাকে আমরা একটু সাইজ করে লিখি, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, যেহেতু ফোর সূত্রে ফোর আছে, তাহলে মানে এখানে বারো করতে হলে তিন লাগবে, তার মানে মাইনাস থ্রি, তিন ছাড়া মাইনাস বারো ওয়াই, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। তো ইহাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই এর সাথে তুলনা করে পাই, এ সমান হচ্ছে মাইনাস থ্রি। সুতরাং নিয়ামকের সমীকরণ যেটা এই আকৃতির, তাহলে হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, নিয়ামকের সমীকরণ, তার মানে y এর সমান y আর এর মান হচ্ছে মাইনাস মাইনাস থ্রি, তার মানে আমরা কি লিখতে পারি y প্লাস সরি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এটাই হচ্ছে সমীকরণ সূত্র সরি রেজাল্ট, নিয়ামকের সমীকরণ y ইকুয়াল টু বা y মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অথবা y ইকুয়াল টু মাইনাস y ইকুয়াল টু প্লাস থ্রি, তোমরা যেটাই লেখো হয়ে যাবে সেটাই উত্তর।
তারপরে দুই নম্বর অঙ্কটা দেখো, দুইয়ের দুই, দুইয়ের দুই বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর পি এক্স পরাবৃত্তটি থ্রি কমা মাইনাস টু বিন্দুগামী হলে তার উপকেন্দ্র ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও নিয়ামকের সমীকরণ বের করুন। তার মানে আমরা প্রদত্ত সমীকরণটা লিখি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর পি এক্স। তো খেয়াল করে দেখো এখানে এর পরিবর্তে আছে পি, তার মানে পি একটা অজানা রাশি, আগে পি এর মানটা আমরা বের করে নিই। তো পি এর মানটা বের করতে হলে আমাদের এক্স এবং ওয়াই এর মান লাগবে, তো সেটা আমাদের এখানে একটা প্রশ্নে দেওয়া আছে যে থ্রি কমা মাইনাস টু বিন্দুগামী, তার মানে এক নং পরাবৃত্তটি থ্রি কমা মাইনাস টু বিন্দুগামী। তাহলে এই বিন্দুটা এখানে বসিয়ে পড়বে, তাহলে মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু ফোর পি, এক্স এর পরিবর্তে হবে থ্রি, তাহলে মাইনাস টু স্কোয়ার করলে ফোর ইকুয়াল টু ফোর পি থ্রি, সরি তিন চারে বারো পি, তার মানে পি এর মান আমরা পাচ্ছি ফোর বাই টুয়েলভ, দ্যাট ইজ ওয়ান বাই থ্রি। তাহলে এক নং হতে পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু ওয়ান বাই থ্রি এক্স, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। এটাকে আদর্শ যে সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এর সাথে তুলনা করি, কি পাই এ সমান হচ্ছে ওয়ান বাই থ্রি। তাহলে এ যখন আমরা পেয়ে গেলাম, এখন তাহলে আমরা উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ বের করতে পারবো ইজিলি। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত পরাবৃত্তের উপকেন্দ্র কি হবে এ কমা জিরো, তার মানে কি হবে এর মান কত আমরা পেয়েছি ওয়ান বাই থ্রি কমা জিরো। তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তার মানে ফোর ইন্টু ওয়ান বাই থ্রি, তার মানে হচ্ছে ফোর বাই থ্রি। আর বাকি আছে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স আকৃতির আমাদের সমীকরণটা, তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু জিরো, তিন দিয়ে গুণ করে দিলে থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে এগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দুই নম্বর অঙ্কগুলোও শেষ হয়ে গেল, এখন আমরা আসি তিন নম্বর অঙ্কে। তো তিন নম্বরের অঙ্কগুলো সব একই রকম নিয়মে করতে হয়, আর তিন নম্বরের অঙ্ক এবং এক নম্বরের অঙ্কগুলো একই রকম টাইপের, এখানে এখানে একটু সাজিয়ে নিতে হবে। তো আমরা তিনের এক দিয়ে শুরু করি। তো এখানে অনেকগুলো বিষয় বের করতে বলছে, শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ অক্ষের সমীকরণ ও নিয়ামকের সমীকরণ। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস এইট, এই সমীকরণটাকে আমাদের আদর্শ সমীকরণের ফর্মেটে আগে বানাতে হবে, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এই আকৃতির। তো ওয়াই যেহেতু এই পাশে আছে, এই ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, কারণ ওয়াইগুলো এক পাশে থাকবে আর এক্সগুলো এক পাশে থাকবে। তো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু
4x মাইনাস 8। এখন এটাকে আমাদের হোল স্কয়ার ফরম্যাটে বানাতে হবে, তার মানে y স্কয়ার মাইনাস এখানে আছে 4y, তার মানে এখানে আরেকটা 4 লাগবে আমাদের হোল স্কয়ার ফরম্যাটে বানাতে গেলে। তাহলে 4x মাইনাস 8, তাই ওই পাশে যেহেতু আমরা প্লাস 4 আনছি, এই পাশেও আমাদের প্লাস 4 আনতে হবে। তাহলে এটাকে লেখা যায় কত, y মাইনাস 2 হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে কত থাকে 4x মাইনাস 4, তার মানে y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে 4 কমন নিলে আমরা রাখতে পারি x মাইনাস 1। আমরা লিখতে পারি y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4, এখানে a হচ্ছে 1, x মাইনাস 1। তো এটাকে y মাইনাস 2 কে আমরা বড় হাতের y ধরি, তার মানে y স্কোয়ার ইকুয়াল টু 4 a আর x, এটাকে আমরা বড় হাতের x ধরলাম। এখানে আমরা সাইড নোটে লিখতে পারি y মাইনাস 2 ইকুয়াল টু y এবং x মাইনাস 1 ইকুয়াল টু x ধরে। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4 a x আকৃতির হয়ে গেল, তো যেখানে a সমান হচ্ছে কি 1। এখন এটার আমরা যেহেতু আদর্শ ফরম্যাটে হয়ে গেছে, তখন এটার আমরা শীর্ষবিন্দু বের করতে পারবো। সুতরাং শীর্ষবিন্দু হচ্ছে 0,0, অর্থাৎ x ইকুয়াল টু 0 এবং ক্যাপিটাল y ইকুয়াল টু 0। তো x সমান হচ্ছে আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0, তো সুতরাং x ইকুয়াল টু 1, আর y সমান আমরা ধরেছিলাম y মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে y ইকুয়াল টু 2। তাহলে নির্ণয় শীর্ষবিন্দু (1,2). তারপরে আমাদের বের করতে বলছে উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে 1,0। তার মানে ক্যাপিটাল x ইকুয়াল টু a এবং y ইকুয়াল টু হচ্ছে 0। তো x এর মান পরিবর্তে আমরা লিখতে পারি x মাইনাস 1, আর a এর পরিবর্তে লিখবো 1, তার মানে x ইকুয়াল টু কত হয় 2, আর y এর পরিবর্তে লিখব y মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে y ইকুয়াল টু 2, তার মানে উপকেন্দ্র (2,2). তারপরে আমাদের বের করতে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, তার মানে 4 এর মান হচ্ছে 1, দ্যাট ইজ 4 একক। তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সূত্র কি x ইকুয়াল টু a, তো x সমান আমরা কি ধরেছিলাম, x সমান ধরেছিলাম x মাইনাস 1 ইকুয়াল টু, এর মান হচ্ছে 1, তার মানে কি হবে x ইকুয়াল টু 2। এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপর অক্ষের সমীকরণ, যেহেতু এটা y স্কয়ার ইকুয়াল টু 4 a x আকৃতির, তার মানে এখানে অক্ষ হচ্ছে আমাদের সমীকরণটা y স্কয়ার ইকুয়াল টু 4 a x, তার মানে আমাদের অক্ষ হচ্ছে x অক্ষ। তো x অক্ষের সমীকরণ কি, y ইকুয়াল টু 0, তার মানে y সমান আমরা কি ধরেছিলাম y মাইনাস 2, তার মানে এটাই হচ্ছে অক্ষের সমীকরণ।
আর কি আছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ, তো এক্স সমান ছিল এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এর মান ছিল ওয়ান, তার মানে কি হয় এক্স ইকুয়াল টু ওই পাশে গেলে শূন্য হয়ে যাবে, এক্স ইকুয়াল টু জিরো, তার মানে এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে আমাদের যতগুলো রাশির মান বের করতে বলছে সবগুলো রাশির মানই আমরা পর্যায়ক্রমে বের করে ফেলেছি। তাহলে আজকে এ পর্যন্তই, তিনের বাকি অঙ্কগুলা তোমরা বাসায় চেষ্টা করবে যতটুকু করতে পারো। আমরা পরবর্তী ক্লাসে তিনের আরো কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।